যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখানে আসা 43 বছর হয়ে গেছে আমেরিকাতে। বড় বড় আলেম ওলামা তখন আমরা এখানে আনছি কুদমপার মসজিদে। আনার পরে আগে তো সবাই মোদাইতে মদিনা মসজিদে যেতেন, তারপর থেকে আমাদের মসজিদ যাওয়া আরম্ভ হইল। আপনারাও অনেক আসছেন, দোয়া করছেন, আমরা এই দোয়ার সাথে আমরা শুরু করেছিলাম। আর আমরা এটাই জানি যে আমাদের বাচ্চারা, আমরা আমাদের মা বাপে আলিমুল্লাহ আমরা তো আল্লাহ নবীরে দেখছি না, আমন্তর কাছ থেকে জানি শুনি আমরা ইসলামরে, আমরা কোরআন শরীফর হাদিসগুলারে আমরা মানিয়ে চলতেছি। ঠিক তদ্রুপ আমরা বাচ্চাগুলারে ওখান ঈদেশ্বর যে স্পানিশ স্কুল তার সাথে গিয়ে স্কুলে পড়ে, আমরা সবাই বলবেন মা বাপে যেন মাদ্রাসা স্কুলে মাদ্রাসা মসজিদে নিয়ে আসে আর বুঝিয়ে দিবেন, এইগুলো বুঝিয়ে নিলে তারা নমাজি হবে ইনশাল্লাহ, ওলা আল্লাহ হবে ইনশাল্লাহ। আপনারা যেহেতু এই আরও অনেক আলিম নামা মারা গেছে, আমাদের মুজিবুর রহমান সাহেব নাই সফরে আমেরিকাতে আসছেন, কংগ্রেসে আইসেন, আমরা সাথে দেখা হয়েছে আর ছয়নু মোটামুটি সবাইরে দাওয়াত দিয়েছেন বাইরে আনছে। যেহেতু আমরা দোয়া করি ITV, Call of Peace, Save Humanity.